بسم الله الرحمن الرحيم شوپریو درشق سروتا شادو رامترون جانات چھی قدر ٹی بیر نیومی تو شابتا ایک اسلامی انوستان سیراجم منیرہ دیکھار جننو اما در انوستانے اما در بگو آلو چوک نوبی رسول گانر جیبونی مبارک اپستاپن کرے تھاکن نوبی رسول گانر گروب دیبتو جیبونے مانو پریمیر اشم کو گھٹنار شمجل نیدرشن امرا دیکھتے پائی انوستانے شروع تے مانو پریمیر بیشوئی শীতের প্রকোপে গরীব দুঃখী বসরিনরা নিদারুণ কষ্ট ভোগ করছে শীত ধনীদের জন্য আনন্দময় হলো বসরিনদের জন্য মোটেও আনন্দজনক নয় কখনো কখনো শীতের প্রকোপে মানুষের মৃত্যুর খবর আমরা শুনতে পাই এমন অবস্থায় মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য এই আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি সম্মানিত সুধীবৃন্দ আমাদের বিজ্ঞ আলোচক আলকোনান গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব ইতোমধ্যে আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছে বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি হযরত সালি আলাইহিস সালামের জীবনী মোবারক উপস্থাপন করেছেন এবং অনুষ্ঠানের শেষ দিকে আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুজিদা স্বরূপ যে উটটিকে প্রেরণ করা হয়েছিল সেটিকে হত্যার জন্য দুইজন মহিলা চক্রান্ত করেছে এবং পরিকল্পনা করেছে আজকে পরবর্তী ঘটনা প্রবাহ জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على نبي المكرم محمد رسول الله صلى الله عليه وسلم وآله وأهل بيته أجمعين أما بعد مهان الله رب العالمين شكريا جابون كرشي جي دويا موي رب العالمين আমাদের কে দয়া করে সুযোগ করে দিয়েছেন এই কদর টিভির ব্যবস্থাপনায় প্রতি সপ্তাহে আম্বিয়া কেরামের জীবনী মোবারক নিয়ে আলোচনা করার শুকরিয়াতান কালাম আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুল কায়নাতের মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন رسول اکرام صلی اللہ علیہ وسلم پرشمہ قدم مبارک سلام او قدم بسنی بدون کرچی شمانی تو دو شخص روتا اپنا در پرتیرویل آنتریک پریتی شبیچا مبارک باد السلام علیکم ورحمت اللہ وبرکاتہ شمانی تو شنچلوک امرا گوتو پر بے আলোচনা করেছিলাম হযরত সালেহ আলাইহিস সালামের নিকট রব্বুল আলামিন যে নাকাতুল্লাহ আল্লাহর যে উটনি প্রেরণ করেছিলেন এই উটনিটিকে হত্যা করার জন্য দুইজন মহিলা চক্রান্ত শুরু করে একজন হলো সাদুক অপরজন হলেন উনায়জা দুইজন পুরুষ লোককে তারা প্রাথমিক অবস্থায় মোটিভ করার ব্যবস্থা করেছে হত্যাকাণ্ডটি সংগঠিত করার জন্য একজন হলেন সালিম আরেকজন হলো কিদার এই হত্যাকাণ্ডের সাথে প্রাথমিক অবস্থায় দুইজন পুরুষ দুইজন নারী এই দুইজন পুরুষ চিন্তা করল যে আমরা দুইজনে এই কাজটা করব না আমাদের যে সম্প্রদায় আছে প্রত্যেক সম্প্রদায়কে আমরা এটার সাথে সম্পৃক্ত করব তাহলে দোষের ভাগ একার উপর যাবে না প্রত্যেক সম্প্রদায় যেমন কিছু লোক হযরত সালেহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছে এক আল্লাহতে বিশ্বাসী হয়েছে পাশাপাশি অধিকাংশ মানুষই
তারা কাফির, তারা নবীর বিপক্ষে, নবীর বিপক্ষে। সব সম্প্রদায়ই কিছু লোক আছে ইমানদার যারা সালাহ ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আর বাকিগুলো সবাই আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করছে, এক আল্লাহতে বিশ্বাসী নয়, মূর্তি পূজাতে দাবিত। এর সংখ্যাটি একটু বেশি, এই সংখ্যা বেশি, এই সংখ্যা বেশি। আমি ধাপে ধাপে আলোচনা করব। তো যে কথা আলোকপাত সেটা হচ্ছে যে কিদার এবং সালিম তারা দুজন, আর সাদুক উনাইজা দুই মহিলার সাথে উনাইজার আরও যে রূপসী মেয়েগুলো তারাও তখন এই এই অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। পাশাপাশি আরও কিছু অতি উৎসাহী কিছু রমণী যোগ দিয়েছে। আর কিদার এবং সালিম তারা দুইজন পুরুষ চিন্তা করলো যে আমরা এই হত্যাকাণ্ডের সাথে বা সালেহ আলাইহিস সালামের সাথে এই অন্যায় কর্মটি তারা সম্পাদন করবে, তারা একা এটা দায়িত্ব নেবে না। তখন তারা নয়টি সম্প্রদায় থেকে মোট তারা নয়জন এই অন্যায় কাজে সম্পৃক্ত হল। আল্লাহ কালামে পাকে এ সম্পর্কে বলেছেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতুন রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ কালামে পাকে বলেন যে এমন নয়জন ব্যক্তি ছিল যারা ইউফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ তৈরি করত, ফাসাদকারী। ওয়ালা ইউসলিহুন, তারা সৎকর্ম করত না। তো এই নয় ব্যক্তি মানে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের নয়টি গোত্র থেকে ভাগ ভাগ নয়টি সম্প্রদায় থেকে এই দুষ্ট প্রকৃতির লোকগুলোকে তারা একত্র করেছে। এই আয়াতের তাফসিরে তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রওয়ায়াত পাওয়া যায় তাফসিরে দুররে মানসুরের 20 নং খণ্ডে, উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নয়জন কারা ছিল তাদের নামের একটা তালিকা তিনি দিয়েছেন। আমি শ্রোতাদের উদ্দেশ্যে নামগুলো পড়ছি। এক নম্বর বাগামা, দুই নম্বর জাইম, তিন হারামি, চার হারিম, পাঁচ দাব, ছয় হাওয়াব, সাত রিয়াব, আট শিতা, নয় নম্বর উষ্টি হত্যাকারী কিদার ইবনে সালিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নয় সম্প্রদায়ের নয়জনের নাম ওনার রওয়ায়েতে এই নামগুলো এইভাবে তাফসিরে দুররে মানসুরের মধ্যে এসেছে। তাফসির ইবনে কাসিরের মধ্যে যে প্রধান যে দুইজন কাজ করেছে তার মধ্যে একজন নাম ছিল সালিম, আরেকজনের নাম ছিল কিদার। এটা ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন মুফাসসিরে কেরাম থেকে এইভাবে রওয়ায়েত পাওয়া যায়। প্রথমে তারা এই নয়জন পাশাপাশি দুইজন মহিলা এবং তাদের কন্যা সন্তানেরা, উনাইজার কন্যা সন্তানেরা আছে, আরও কিছু অতি উৎসাহী মহিলা একত্রিত হয়। তখন তারা উত পেতে বসে থাকে, যথারীতি এই নাকাতুল্লাহ আল্লাহর এই উটনি, তার যেহেতু একটা বাছুর আছে, বাচ্চা আছে, উটনি তার বাচ্চাটাকে নিয়ে তার পানি খাওয়ার পালার দিনে উটনি তার বাচ্চাটাকে নিয়ে কূপের মধ্যে গিয়ে পানি খায়। আর এদিকে এই দুষ্ট প্রকৃতির লোকগুলো অপেক্ষা করছে, ওত পেতে বসে আছে, এই উটনি পানি খেয়ে আসার সময় তাকে হত্যা করবে, সেটিকে হত্যা করবে। বাচ্চাটাকে নিয়ে যখনই আস্তে আস্তে পানি খাওয়া শেষ করে আস্তে আস্তে উটনিটা আসতেছিল, প্রথমে সালিম
উটনিটার একদম কাছে গিয়ে উটনিটার পায়ের গোছা থেকে একটু উপরে একটা তীর নিক্ষেপ করে গোড়ালি থেকে একটু উপরে পায়ের গোড়া থেকে একটু উপরে পায়ের যেটাকে আমরা পায়ের গোড়ালি বলি বা একটু উপরে তীর নিক্ষেপ করে ও তীরটি ছিদ্র ভেদ করে পায়ের গোড়ালির ছিদ্র ভেদ করে বের হয়ে যায় এপাশ থেকে ওই পাশে ওপাশে উটনিটি তখনও তার গতি প্রবাহমান রেখেছে এমন সময় উনাইজা সাদুক আর তার রূপসী কন্যাগুলো উনাইজার কন্যাগুলো বা আরও কিছু যে মহিলারা তারা নিজেদের গালে চটে পাকাত করতেছিল নিজেরাই নিজেরাই যে কেন হত্যা করা হচ্ছে না দ্রুত হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য হত্যাকাণ্ড করার জন্য তারা নিজেরাই নিজেদের গালের মধ্যে আঘাত করছে আর এই পুরুষদেরকে উত্তেজিত করছে যে দ্রুত এই কাজ সম্পাদন করার জন্য এখানে একটি ব্যাপারও আছে যদি দেরি হয় আর আল্লাহ নবী হযরত সালে আলাইহিসসালাম সংবাদ শুনে দ্রুত চলে আসবে তাহলে তার হত্যা করা যাবে পাশাপাশি ওনার কিছু অনুসারী তারাও চলে আসবে তারা তো একটা কঠিন চক্রান্ত পরিকল্পনা করে আল্লাহর এই নিদর্শনটাকে হত্যা করার জন্য দাঁড়িয়েছে মহিলাদের এই চিৎকার এবং উত্তেজনামূলক আহ্বান পাশাপাশি উনাইজা বলছে কিদার তুমি বসে আছো কেন দ্রুত হত্যা করো এই যে আমার রূপসী মেয়ে এগুলো তোমার সামনে এক্ষুনি তুমি এই ওটকে হত্যা করবার সাথে সাথে বলবে কাকে চাও আমার এই রূপসী মেয়ে থেকে যাকে তুমি চাইবে তাকেই তোমার হাতে আমি এখনই উঠিয়ে দেব কাল বিলম্ব করা যাবে না দ্রুত করে তুমি এটাকে হত্যা করো সাদুক বলছে সালিম তুমি যে তীর নিক্ষেপ করেছ তীর তো উটনির ভেদ করে বের হয়ে চলে গেছে এটাকে বধ করার জন্য হত্যা করার জন্য বিকল্প পথ অবলম্বন করো হত্যা হওয়ার সাথে সাথেই আমি তোমার হয়ে যাব মা অপরিচিত করছে কন্যা অপরিচিত করছে মা পরিচনা করছে তার মেয়েকে দিবে দিবে আর আরেক মহিলা সাদুক সে পরিচনা করছে নিজেকে সালিমের কাছে বিলিয়ে দিবে এইভাবে তারা এতভাবে উৎসাহ দিচ্ছে দ্রুত হত্যাকাণ্ডটি সংঘটিত দ্রুত হত্যাকাণ্ডটি তখন সালিমের তীর যেহেতু লক্ষ্যভ্রষ্ট হয়েছে অর্থাৎ বের হয়ে চলে গিয়েছে তখন কিদার সে যেহেতু যারর সন্তান তার দ্বারা এই অন্যায় কাজের মূল হোতা সে হয়েছে সে উটনিটির পায়ের গোড়ালির উপরে এবং এই যে পেটেলা পেটেলা বা এই হাঁটু 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 নিচের অংশে সে এত জোরে তরবারি দিয়ে উটনিকে আঘাত করেছে মুহূর্তের ভিতরে উটনিটি জমিনে বসে পড়েছে জমিনে বসে পড়ার সাথে সাথে এত জোরে একটা চিৎকার দিয়েছে উটনি উটনি এত জোরে একটা চিৎকার দিয়েছে এমন সময় উটনিটি যখন পা কেটে গিয়েছে জমিনে ধরাশায়ী হয়ে পড়ে গেছে কিদার উটনিটির বুকের উপরে বসে চাপ দিয়ে গলার উপর তলোয়ার চারিয়ে আল্লাহর এই উটনিটিকে জবাই করে ফেলল হত্যা করে ফেলল বাচ্চাটি হত বিহ্বল হয়ে গেল উটনির বাচ্চাটি উটনির বাচ্চাটি কি হয়েছে
উটনিটি এত জোরে চিৎকার দিয়েছে, চিৎকার দিয়ে সাথে সাথে বসে পড়েছে জমিনের মধ্যে, আর তখনই তার বুকের উপরে উঠে গলায় ছুরি চালিয়ে দেয় কিদার। তো বাচ্চাটির কি হয়েছিল, বাচ্চার পরবর্তী কি ঘটনা ঘটেছিল, এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব যে বাচ্চাটির অবস্থা কি হয়েছিল উটনির বাচ্চার। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে সর্ব অবস্থায় উপনীত হয়ে থাকার তৌফিক আনায়ত করুন, আমিন। ধন্যবাদ হযরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব, অত্যন্ত সুন্দরভাবে আপনি উপস্থাপন করলেন আল্লাহর যে নিদর্শন স্বরূপ, মজাদার স্বরূপ, যে আল্লাহ যে উটনিটি প্রেরণ করেছিলেন হযরত সালিহ আলাইহিস সালামের আজ্জাতির নিকট, সেটিকে কীভাবে হত্যা করা হলো এবং নির্মমভাবে হত্যা করা হলো, এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কাফের সম্প্রদায় কতটা নির্মম হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময়ের অগ্রযাত্রায় আমরা আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আমাদের বিজ্ঞ আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক হযরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব হযরত সালিহ আলাইহিস সালামের উটনিটিকে কীভাবে তার জাতি হত্যা করেছে আজকে সেই বিষয়টি আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 27 ডিসেম্বর, দুই দিন আগে খ্রিস্টান ধর্মের ধর্মপ্রবর্তক হযরত ঈসা আলাইহিস সালামের শুভ জন্মদিন সারা বিশ্বে উদযাপিত হয়েছে। সিরাজুম মুনিরা অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের শুভ জন্মদিনে তাকে জানাই অত শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ।